নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ একটা অসাধারণ জিনিস নিয়ে বা বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে বসেছি দু সালে গিয়েছিলাম এই তীর্থ দর্শনে আর এই তীর্থ দর্শন দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি এত উপকার পেয়েছিলাম যে ভাবলাম এই তীর্থের কথা আপনাদেরকে না জানালেই নয় তাহলে শুনতে থাকুন আকাশ মেঘে আচ্ছন্ন তারই ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্যের উঁকি সূর্য কিন্তু নিত্য সদা বর্তমান অনিত্য মেঘাবরণ এসেই তাকে বারবার ঢেকে দিচ্ছে তেমনি দেবাদিদেব মহাদেবও শাশ্বত নিত্য আমাদের মনের সংশয় রূপী মেঘ তাকে ঢেকে রেখেছে তাহলে তাকে দর্শনের উপায় কি উপায় একটাই প্রার্থনা আকুল প্রার্থনার ফলেই শিব কৃপার তীব্র বাতাস এসে সকল সংশয় মেঘ কাটিয়ে পরম সত্যের প্রকাশ ঘটাবে আত্মা তখনই শিবময় হয়ে বলতে সক্ষম হবে শিব অহম শিব অহম আসলে যে তীর্থের কথা বলছি সেটি হলো ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে জঙ্গল সমাকীর্ণ পাহাড়ি এলাকায় বিরাজ করছেন বাবা ভীমশঙ্কর এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাদেবের এই ভীমশঙ্কর নাম ধারণের প্রেক্ষাপটে রয়েছে এক পৌরাণিক উপাখ্যান তাহলে চলুন সেটা একবার শুনে নেওয়া যাক বহু যুগ আগে সজ্জাতি পর্বতের চূড়ায় ভীম নামক এক অসুরের বাস ছিল জন্ম থেকে সে ছিল পিতৃহারা শৈশব অতিক্রম করে কৈশরে পা দিলে আপন মা কর্কটির মুখ থেকে সে জানতে পারে তার পিতার নাম কুম্ভকর্ণ এবং স্বয়ং বিষ্ণু তার হন্তা মায়ের প্রোচনায় ভীম ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে বরলাপ করে অজয় হয়ে ওঠে এবং যথারীতি ব্রাহ্মণ ও বৈষ্ণব সংহারে হয়ে ওঠে অবশেষে শিব ভক্ত নির কামরূপেশ্বরকে যুদ্ধে পরাজিত করে কারাগারে নিক্ষেপ করেন দৈত্য ভীম শিব পূজা ত্যাগ করে আমার আরাধনা করো ভীমের এই আদেশ কামরূপেশ্বর অগ্রাহ্য করলে ভীম ক্রুদ্ধ হয়ে রাজার শিরশ্ছেদ করতে গেল দেবগণ ভক্তের আহ্বানে প্রলয় রুদ্র তখন উগ্র মূর্তিতে প্রকট হয়ে হুঙ্কার ছাড়লেন সেই বহংকারে দানব ভীম পুড়ে ছাই হয়ে রইল দানব করার পর ক্রুদ্ধ মহেশ্বরের শরীর থেকে যে ঘাম নির্গত হলো তা থেকে জন্ম নিল ভীমারতি বা ভীমা নদী ভীত দেব তখন কৃতজ্ঞ চিত্তে সমবেত হয়ে পরম তত্ত্ব শিবের স্তুতি আরম্ভ করেন এবং সেই স্থানেই অবস্থান করার অনুরোধ করেন সকলের প্রার্থনায় তুষ্ট হয়ে ভবতোষ এই জ্যোতির্লিঙ্গের রূপ ধারণ করলেন ও ভীমেশ্বর বা ভীমাশঙ্কর নাম গ্রহণ করে ত্রিলোক পূজ্য হলেন ভীমশঙ্কর বা ভীমাশঙ্কর লিঙ্গমূর্তি দর্শনেই, কর্মসিদ্ধি প্রাপ্ত হয় গ্রহ বাধা নিবারণ ও অকাল মৃত্যুরোধের জন্য কোটি কোটি ভক্তগণ ভীমা শঙ্করের আরাধনা করে থাকেন এবং এই তীর্থ দর্শন করতে আসেন আশা করি আজকের এই অজানা তথ্য জেনে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং এই তীর্থ দর্শনে যাওয়ার বাসনাও জেগেছে আগ্রহ তৈরি হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ